ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও দুপুরের আপডেটের সঙ্গে স্বাগত আনাচ্ছি বন্ধুরা গতকালই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে বঙ্গোপসাগরে নতুন করে একটি নতুন ঘূর্ণাবর্ত অর্থাৎ সিস্টেম তৈরি হতে চলেছে যেটা আমরা গতকাল সন্ধেবেলার আপডেটে আপনাদেরকে প্রোভাইড করেছিলাম এবং দেখিয়েছিলাম এই যে সিস্টেমটা সেটা কিন্তু সরাসরি আসছে এই দক্ষিণ চীন সাগরের ওপর থেকে থাইল্যান্ড হয়ে কম্বোডিয়া হয়ে ভিয়েতনাম কম্বোডিয়া হয়ে থাইল্যান্ডের ওপর দিয়ে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে নামছে এবং বলতে পারেন যে পূর্ব আন্দামান সাগরে পূর্ব আন্দামান সাগরে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তেটি ঘুরতে আমরা লক্ষ্য করতে পারছি তবে এই ঘূর্ণাবর্ত আরও কতটা শক্তি বাড়াতে পারে এটা কি ভাবে এই মাসে ঘূর্ণিঝড়ের কি কোনো সম্ভাবনা রয়েছে না নিম্নচাপ হয়ে বাংলার ওপরে আসার কোনো একটি সম্ভাবনা রয়েছে বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো আপনাদেরকে দেখাবো এছাড়াও কাল থেকে কিন্তু ফের অর্থাৎ তেইশ থেকে কিন্তু বাংলার ওপরে আবারও তুমুল হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এক্স্যাক্টলি বলতে গেলে যদি বলা যায় একদম কিন্তু চব্বিশ তারিখ থেকে সব থেকে ভালো কিন্তু পড়তে পারে বাংলার উপরে তো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা অথবা কোন জায়গা থেকে দেখছেন সেখানে যে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের কোনটি তুটিতে প্রেস করে দিয়ে অল অপশনটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করা যাক তো দেখুন এটা তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম একবার আরেকটু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো ঘূর্ণাবর্তর ব্যাপারটা যেহেতু এখন এই গরমের মধ্যে এক্স্যাক্টলি যদি এমন কোনো একটি ঘূর্ণিঝড় অথবা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হয় তাহলে কিন্তু মোটামুটি নিম্নচাপ হয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ভালোই বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে সেই মতোই আমরা দেখতে পাচ্ছি যে শনিবার সাতাশ তারিখ থেকে মোটামুটি বঙ্গের সাগরে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটবে দেখতে পাচ্ছেন আন্দামান দ্বীপের ওপরে যথেষ্ট পরিমাণ আন্দামান এবং নিকোবর দ্বীপ পুঞ্জের ওপরে ভালো ঝড়ো হওয়ার ইনিংস চলবে যেখানে কিন্তু আমরা আটত্রিশ উনচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি এছাড়া এটা কিন্তু সরাসরি বঙ্গোপসাগর থেকে নিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন দক্ষিণ চীন সাগরের ওপর চলে যাচ্ছে যেটা কিন্তু সম্পূর্ণটা আমরা ভিয়েতনামের সাগরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপর এটাকে আমরা আবারও প্লে করব প্লে করলে রবিবার আঠাশ তারিখের মধ্যে কিন্তু এই যে প্রভাব যেটা নাকি দক্ষিণ চিনিস সাগরে যাচ্ছে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে সেটা কিন্তু অনেকটাই শক্তি বাড়াচ্ছে আস্তে আস্তে করে দেখুন লক্ষ্য করতে ষাট কিলোমিটার বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা বায়ুর একটা ঝাপটা আমরা লক্ষ্য করতে পারছি আর এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সোমবার উনত্রিশ তারিখের মধ্যে উনত্রিশ তারিখের মধ্যে বাষট্টি থেকে তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় এর শক্তি উঠছে আস্তে আস্তে করে এবং মোটামুটি উনত্রিশ তারিখের মধ্যে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন এটি আস্তে আস্তে করে কিন্তু দক্ষিণ চীন সাগর অর্থাৎ বলতে পারেন যে ভিয়েতনাম সাগর থেকে কিন্তু সরে গিয়ে এখানে দেখুন ঘূর্ণাবর্তটি এখানের মধ্যেই তৈরি হচ্ছে অনেকটা কিন্তু আমরা দেখেছি কখনো কখনো সমুদ্রে ঘূর্ণাবর্ত তৈরি হয় কিন্তু এইবারের ব্যাপারটা কিন্তু অনেকটাই আমরা আলাদা ডিফারেন্ট দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে থাইল্যান্ড এবং ভিয়েতনাম উপকূল এবং মায়ানমার উপকূলের সামনে থেকে মানে বুঝতে পারছেন যে একদম উপকূল মানে কি বলতে পারেন যে স্থলভাগের ওপর দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটা তৈরি হচ্ছে এবং আমরা উনত্রিশ তারিখ সোমবার সকাল নটার মধ্যে দেখতে পাচ্ছি ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় তা এই যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে সেটা কিন্তু মায়ানমার উপকূল এবং থাইল্যান্ড উপকূলের সামনে থেকে আর এটা কিন্তু আস্তে আস্তে করে এগোতে পারে মোটামুটি সোমবার উনিশ তারিখের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশ তারিখের মধ্যে এটি একটুখানি স্থলভাগে গিয়ে আছড়ে পড়লো দেখুন এখানে এখানে তৈরি আবার এখানেই আছড়ে পড়লো পরে কিন্তু আস্তে আস্তে করে একটু তার শক্তিটা ক্ষয় হচ্ছে কারণ গতকাল আমরা দেখেছিলাম তখন কিন্তু এটি ছিল এইখানে যারা গতকাল আপডেট দেখে তখন কিন্তু এটি এখানে ছিল কিন্তু আজকের আপডেট অনুযায়ী পরিবর্তন অনুযায়ী আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এটা বঙ্গোপসাগর এই থাইল্যান্ড উপকূলের সামনে নেমেছে এটা এখন অনেক পরিবর্তন হবে তো প্রত্যেকটা পরিবর্তন আমরা আপনাদের কাছে তুলে ধরবো দেখুন এখানে কিন্তু আপাতত ঘূর্ণাবর্ত যে বঙ্গোপসাগর থেকে নেমেছে মঙ্গলবার তিরিশ তারিখের মধ্যে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো এটা এইখানের মধ্যে কোনো রকমভাবে থেকেই যাচ্ছে আর এইখানের মধ্যে কখনো শক্তি কমছে অথবা কখনও শক্তি বাড়ছে এমন একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি কখনো সাতষট্টি কখনও চৌষট্টি ষাট এমনই কিন্তু আমরা একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি আর বুধবার এই একত্রিশ তারিখের মধ্যে যদি আমরা দেখতে পাই দেখুন এখানে একত্রিশ তারিখের মধ্যে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা আবারও একটু শক্তি ক্ষয় করছে করে কিন্তু মোটামুটি বুধবার একত্রিশ তারিখের মধ্যে এই অংশটির মধ্যে থাকছে এইটুকখানির মধ্যে থাকছে এখন দেখা যাক পরবর্তীকালে এটা এই থাইল্যান্ড উপকূলে যেমন দেখাচ্ছে এই মুহূর্তে এখানেই কি এইভাবে পড়ে আসরে পড়ে এইভাবে কি তার শক্তিটা কমে যাবে না পরবর্তীকালে বঙ্গোপসাগরে নেমে এটা কোনোরকমভাবে কোনো একটা শক্তি বাড়ানোর সম্ভাবনা থাকতে পারে সেটা আমরা পরবর্তী আপডেটগুলোতে দেখে নেব তবে এই মুহূর্তে আপডেট অনুযায়ী ঘূর্ণাবর্ত এই অংশটিতে চলে যাচ্ছে অর্থাৎ মায়ানমার এবং থাইল্যান্ড উপকূলের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলে যাচ্ছে তো এটা আমরা আপনাদেরকে এই আপডেট দেখে তবে বঙ্গোপসাগরে কিন্তু একটা পরিস্থিতি পরিবর্তন হয়েছে এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে তবে বজ্রবিদ্যুৎ মরে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেখুন আমরা আজকে ডেট থেকে দেখা শুরু করব আজ সোমবার বাইশ তারিখ আজকে কোনো কোন কোন জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা একবার দেখিয়ে তারপরে পরবর্তী দশ দিনের একটা রানিং দেখাবো তো আজ দেখুন এই মুহূর্তে তো আপাতত পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু পূর্বের কিছু জায়গা অসমে এবং বাংলাদেশের কিছু উত্তরে জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন তার মধ্যে ময়মেন সিং তারপর হচ্ছে সিলেট অংশে বিশ্বম্বরপুর মাদান বোগরা সিরিশবাড়ি এ সমস্ত আমরা একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ঝিরিঝিরি পরিমাণ আর এটাকে যখন আবারও প্লে করব প্লে করলে মোটামুটি একটা তার পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর শিউটির সামনে থেকে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে হালকা এবং মাঝারি যেখানে আমলাগোড়া অংশ হয়ে চন্দ্রকোনা বিষ্ণুপুর জয়পুর তাছাড়া আমরা এখানে পত্রেশ্বর অংশে কান্দা সোনামুখী অংশে গলসি দিকে গোসকার হয় দুর্গাপুর ইতনাবাজার বোলপুর হয়ে এদিকে লালপুর আমেদপুর নানুর অংশে আমরা দেখতে পাচ্ছি যে একটু প্রভাব রয়েছে আর এদিক গিয়ে একটু আমরা বহরমপুর মুর্শিদাবাদ অংশে সাগরদিকে এবং বীরভূম ডিস্ট্রিক্টে কিছুটা পপ দেখতে পাচ্ছি আর এদিকে বাংলাদেশের পূর্ব সাইডে কিছু অংশ হবে তারপর এই পপটা আস্তে আস্তে করে দুটোর পথ থেকে দেখতে পাচ্ছেন একটু শক্তি বাড়াতে পারে বর্ধমান দুর্গাপুর এবং আরামবাগ এই কটি জায়গায় কিন্তু আমরা হালকা এবং মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু একটুখানি তার দিয়ে একটু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি কাটোয়া কেতুগ্রাম দেবগ্রাম বেলডাঙ্গা এবং নয়ডা অংশে যেখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা আমরা এগারো পয়েন্ট তিন এমএমের কাছাকাছি দেখতে পাচ্ছি এই গরমে যদি এতটাও বৃষ্টি হয় তাহলে কিন্তু মানুষ অনেকটা স্বস্তি পেয়ে যাবে গিয়ে আর এটা পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি ওই পাশ গিয়ে ওপার বাংলাতে সাইডেও কিছুটা প্রভাব রয়েছে যেখানে মুর্শিদাবাদ বহরমপুর তাছাড়া আমরা জঙ্গিপুর হয়ে এদিকে দমকল করিমপুর হরিহারপুর করিমপুর সাইড থেকে এদিকে আবার মেহেরপুরে বামুনদি অংশের দিকে আমরা জলঙ্গি অংশের দিকে কিছুটা পব দেখতে পাচ্ছি আর এদিকে ময়মেন থেকে শুরু করে একটু তো বৃষ্টি হবেই পরবর্তীকালে এই বৃষ্টিটা একটু বাড়বে বেড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়াতে দেখা যাবে পরিমাণটা আরও বৃদ্ধি পাবে যেখানে কিন্তু মেহেরপুরের উপরে আমরা কুড়ি এম এম বৃষ্টি দেখতে পাচ্ছি এবং আলমডাঙ্গার উপরে কিন্তু আমরা আঠারো এম বৃষ্টি দেখতে পাচ্ছি সব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে শান্তিপুর বর্ধমান এই সমস্ত জায়গাতে বৃষ্টির পরিমাণটা বাড়বে কৃষ্ণনগর বাগুলা বাদকুল্লা চাপড়া আর কলকাতার ওপরে যদি দেখা যায় আজও কিন্তু কলকাতার ওপরে আবহাওয়া অনেকটাই পরিবর্তন থাকবে মানে কলকাতার উপরে বৃষ্টির পরিমাণটা আজকেও একটু কম আমরা দেখতে পাচ্ছি তবে চন্দননগর উপার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা একটু ভালো পরিমাণে রয়েছে এবং পরবর্তীকালে একটা বাংলাদেশ হয়ে সিলেট হয়ে এদিকে আগরতলা ত্রিপুরা হয়ে আমরা দেখতে পাচ্ছি চলে যাবে আর কাল তেইশ তারিখ থেকে কিন্তু আবহাওয়ার অমূল পরিবর্তন ঘটবে যেটা কিন্তু ইতিমধ্যেই বলা হচ্ছে বিভিন্ন আপডেটে কিন্তু দেখুন তেইশ তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে কিন্তু একটা প্রবল হারে প্রভাব ঢুকছে দেখুন যারা এই মুহূর্তে দেখছেন দেখুন আমরা যদি এখানে দেখি দুপুর তিনটে নাগাদ তিনটের আগে থেকে শুরু হয়ে যাবে কিন্তু শক্তি বৃদ্ধি করবে তিনটের পর থেকে যেখানে কিন্তু আমরা ছাব্বিশ সাতাশ এম এম কিছু কিছু অংশ দেখতে পাচ্ছি যেমন এটা শুরু হবে বাংলাদেশ থেকে সাতক্ষীরা খুলনা শ্যামনগর যশোর হয়ে বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া কলাপাড়া মোতিরাট ফিরোজগঞ্জ মাদারীপুর আগরতলা আম্বাসা কুমিল্লা হয়ে ঢাকা কাপসিয়া ময়মনসিং সিলেট রংপুর বোগুড়া সিরিজবাড়ি হয়ে এরপরে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে যাই পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে দেখুন পশ্চিমবঙ্গে চন্দননগর থেকে শুরু করে এই পাশে বর্ডার লোকের যত অংশ আছে বাংলাদেশের যেমন বনগাঁ স্বরূপনগর হাবড়া চাকদা নাগরখাড়া কাঁচরাপাড়া রানাঘাট বাগুলা শান্তিপুর কৃষ্ণনগর আমরা চাপড়া মুরাগাছা অংশ দেখতে পাচ্ছি এদিকে দামুদা হয়ে মেহেরপুর অংশ দেখা যাচ্ছে আবার এদিকে একটু পশ্চিম সাইডে গেলে পত্রেশ্বর কান্দাঘোষ থেকে শুরু করে বিষ্ণুপুর তারপর এদিকে আমরা তালডাঙ্গা হয়ে হাতিরামপুর অংশের দিকে দেখতে পাচ্ছি প্রভাব থাকবে খড়গপুর অংশে দেখতে পাচ্ছি আর এই যে লাল প্রভাবটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে করে শক্তি বাড়িয়ে কলকাতার ওপর আসবে দেখুন আগামীকাল বেলা থেকে কিন্তু বঙ্গের বিভিন্ন অংশে আবারও নতুন করে ঝড় এবং বৃষ্টির দাপট আপনারা দেখতে পাবেন আর এই পরিমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর পানিহাটি থেকে শুরু করে চন্দননগর কলকাতা তারপরে এদিকে হঙ্গ থেকে শুরু করে এদিকে উপকূলের কুবিরমারি গোসাবা জয়নগর কেয়াতলা বিষ্ণুপুর বারুইপুর বজবজ বাগনান আমতা কানকুল জগৎবল্লপুর আরামবাগ কতুলপুর জয়পুর দাসঘরা কান্দাগোজ থেকে গলসি বর্ধমান এদিকে বাঁকুড়া অংশও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া ডিস্ট্রিক্টে পপ থাকবে এদিকে পুরুলিয়াতেও দেখতে পাচ্ছি এদিকে পশ্চিম মেদিনীপুর সাইডেও কিন্তু আমরা পপ দেখতে পাচ্ছি আর এই পপ কিন্তু আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন যত টাইম যাবে তত কিন্তু বাড়বে এবং সুন্দরবন এলাকায় যে সমস্ত অংশগুলি আছে কাকদ্বীপ রায়দিকি নামখানা ফেসারগঞ্জ কেজুরি হলদিবাড়ি পাথর প্রতিমা গঙ্গাধরপুর নামখানা প্রোধারগঞ্জ এই সমস্ত অংশগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ভালো মতনই কিন্তু বৃষ্টি দেখা যাবে এছাড়া জনপুত মন্দারমণি দীঘা রামনগর চালখোলা এই যে উপকূলীয় জায়গাগুলি আছে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভালো মতনই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে আবার মুর্শিদাবাদ মালদা থেকে শুরু করে রংপুর রাজশাহী এদিকে ত্রিপুরের ওপরেও কিন্তু ভালো না একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তেইশ তারিখের কিন্তু এমনই একটা পরিস্থিতি হতে চলেছে তেইশ তারিখ সারা দিন বৃষ্টি চলবে তারপর চব্বিশ তারিখ গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাংলার ওপরে ভালো আছে চব্বিশ তারিখেও অর্থাৎ চব্বিশ তারিখে আমরা যদি বৃষ্টির পরিমাণটা দেখি সেখানেও কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় আছে চব্বিশটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো বৃহস্পতিবার পঁচিশ তারিখে কী হবে পঁচিশ তারিখে কিন্তু এমন কোনো বৃষ্টি থাকবে না কমবে দেখুন পঁচিশ তারিখের বৃষ্টিটা কিন্তু সরাসরি ত্রিপুরা এবং বাংলাদেশের চিটাগং মহেশকাল অর্থাৎ দক্ষিণ পূর্ব ভাগ থেকে আসছে যেখান থেকে কিন্তু পরবর্তীকালে এটা একটু আর শক্তি বাড়াবে পশ্চিম দিকে আস্তে আস্তে তারপরে কলকাতার সামনে গিয়ে কিন্তু এটি আরও শক্তি বাড়িয়ে নেবে যার ফলে কিন্তু কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতে আবারও ভালো মতন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং থেকে বেশি বৃষ্টি হতে পারে বর্ধমান ডিস্ট্রিক্ট যার মধ্যে সোনামুখী গোসকাড়া এই অংশ রয়েছে এদিকে আবার ঝাড়গ্রামের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় ভালো পরিমাণ কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো পঁচিশ তারিখেও আমরা দেখে নিলাম এবার ছাব্বিশ তারিখ কী হবে সেটা একবার দেখে নেওয়া যাক ছাব্বিশ তারিখ গেলেও কিন্তু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখেও কিন্তু বাংলার বিভিন্ন জেলা এটা আবার উত্তর থেকে দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে যেটা কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুটো নিয়ে এর প্রভাব পড়বে যার ফলে দক্ষিণের জেলাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো মতন ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ছাব্বিশ তারিখেও অর্থাৎ পঁচিশ ছাব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিনই আমরা বাংলার ওপরে কিন্তু ভালো মতন প্রভাব দেখতে পারলাম তো সাতাশ কী হবে সাতাশ থেকে হবে দেখুন সাতাশ তারিখেও কিন্তু প্রভাব রয়েছে এবং সেটা আবার সেই ত্রিপুরা বাংলাদেশ হয়ে আবারও সেই পশ্চিমবঙ্গে ঢুকবে এবং উপকূলে সব সব থেকে বেশি কিন্তু বৃষ্টি হবে সাতাশ তারিখে প্রচণ্ড বৃষ্টি হবে উপকূলে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি সাতাশে আবার আঠাশে কী হবে এটা আগে দেখে নেওয়া যায় দেখুন আঠাশে গেলে মোটামুটি ঝিরিঝিরি বৃষ্টি আঠাশ তারিখে একদম হালকা কয়েক কষ্ট উনত্রিশ উনত্রিশও কম তিরিশ তিরিশও কম এবং একত্রিশ একত্রিশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ চার দিন কিন্তু আবার পরিষ্কার থাকবে দেখা যাক পরবর্তীকালে আর কোনো পোভাব বাসা নাকি তখন আপনি বন্ধুরা এতটা রাখলাম সুস্থ থাকুন ভালো থাকতেও অসংখ্য ধন্যবাদ